শ্রীমন্দির অনুগুলে সেখানে কর্নার মানে কিন্তু খাস বলে আমরা জানি এখানে প্রথম কর্নার দাঁড়িয়ে আছেন উঁচু করে গোলকিপারের হাতে এই স্বাধীন কিন্তু ভালো বলে ভালো খেলে থাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে সেখান থেকে আলাদা শুধু উদ্বোধনী খেলা অনিশ্চিত হয়ে যাচ্ছে এবং তো উদ্বোধনী খেলায় যে দুইটি শক্তিশালী দল খেলছেন একদিকে খেলছেন কোমলগঞ্জ দিলেন সালা সমন্ধী শোক বানা শেষ তাহলে শ্রেণীকে দেখতে পেলাম না হ্যালো মন্ডল কাউসার স্বাধীন দুই স্বাধীন আছে বাইরের প্লেয়ার দুইটা আমি দেখতেছি নাজরুল সেখান থেকে সোহাগ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন মধ্যম মাঠে দাঁড়িয়ে আছেন সতীর্থের উদ্দেশ্যে সেখান থেকে মন্ডল দাসিনা বাড়তে মোটামুটি ভালো খেলে থাকেন আবার সেখান থেকে মধ্যম মাঠে আজকের এই উদ্বোধনী খেলায় অধ্যক্ষ মিদাপুকুর মহাবিদ্যালয় এবং আজকের এই টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন গোলাম শাহ মোহাম্মদ আনোয়ার সাদাত জিনান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মিদাপুকুর উপজেলা শাখা ও সভাপতি উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদ সাত নম্বর খেলোয়াড় মাঠে দাঁড়িয়েছেন আমার এবং
আছেন জাইনুল ইসলাম শামীম এবং বনারসের মঞ্চ থেকে আমি শাহাদত হোসেন পিঙ্ক এবং আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় স্যার রিন্টু দত্ত এবং আমিনু মহিলা মধ্য মাঠে দাঁড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে রেখেছেন পাঁচ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় দাঁড়িয়েছেন আবারও কুমারগঞ্জের ফাইনাল সেখান থেকে আলামে দাঁড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে মধ্য মাঠে দেখা যাবে।